আলাইকুম দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আজকে আমি আলোচনা করব কিভাবে মেয়েদের স্তন আদর করলে তারা সবচেয়ে বেশি মজা পায়। মেয়েদের স্তন বা দুধ এমন একটি জায়গা যা খুবই স্পর্শকাতর, যেখানে সঠিক নিয়মে আদর করতে পারলে যে কোনো মেয়েই মিলনের জন্য পাগল হয়ে যায়। তবে আমাদের দেশের পুরুষরা সঠিক নিয়মে স্তন আদর করতে পারে না। তারা মনে করে জোরে জোরে স্তন টিপলে মনে হয় মেয়েরা অনেক বেশি মজা পায়। পুরুষদের এরকম ছোট ছোট ভুল ধারণার কারণে তাদের সংসারে অশান্তি লেগে থাকে। আমাদের দেশে অধিকাংশ পুরুষই তাদের স্ত্রীকে মিলনের সময় পরিপূর্ণ তৃপ্তি দিতে পারে না। আজকে আমি স্ত্রীর স্তনে কিভাবে আদর করে পরিপূর্ণ তৃপ্তি দেওয়া যায় সে বিষয়ে খোলামেলা আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার প্রতিটি কথাই মনোযোগ সহকারে শুনবেন। এই ভিডিওর প্রতিটি টিপস ঠিকঠাক ব্যবহার করলে আপনি আর কখনো আপনার স্ত্রীর অতৃপ্তির পাত্র হবেন না। প্রথম যে টিপসটি বলবো সেটা মনোযোগ দিয়ে শুনুন। ঘনিষ্ঠ মুহূর্তে প্রথমে স্ত্রীর স্তনে স্পর্শ করবেন না। বেশিরভাগ ছেলেরাই ঘনিষ্ঠ মুহূর্তের শুরুতে মেয়েদের স্তনে হাত দিয়ে দেয়, এটা ভুলেও করবেন না। ঘনিষ্ঠ মুহূর্তের শুরুতে স্তনে হাত দিলে মিলন করার ইন্টারেস্ট কমে যায়, তাই মিলনের শুরুতেই স্তনে হাত দিবেন না। তাছাড়া মিলনের শুরুতে স্তনে হাত দিলে স্ত্রী মনে মনে বিরক্ত হবে এবং আপনাকে মনে মনে বকা দিবে। মনে রাখবেন, মেয়েরা মিলনের সময় ধীরে ধীরে আনন্দ পেতে চায়, তাই মিলনের সময় একেবারে তাড়াহুড়ো করবেন না। দুই স্তনে আদর করার সময় বাম স্তনে বেশি আদর করুন। গবেষণায় দেখা গেছে মেয়েদের বাম পাশের স্তনে উত্তেজনা অনেক বেশি থাকে, তাই পরবর্তীতে মিলনের সময় সঙ্গীকে আদর করার সময় তার বাম স্তনে একটু বেশি আদর করুন, দেখবেন সে খুব মজা পাবে। তারপর ধীরে ধীরে কাপড় খুলুন। অনেক ছেলেরা ঘনিষ্ঠ মুহূর্তে ক্ষুধার্থ পশুর মতো স্ত্রীর উপরে ঝাঁপিয়ে পড়ে, এক মুহূর্তের মধ্যে সব কাপড় খুলে ফেলে। এটা মোটেও ভালো কাজ নয়। মিলনের সময় এরকম তাড়াহুড়ো কখনোই করবেন না। মেয়েদের স্তন ভুল করেও জোরে জোরে চাপ দিবেন না। অনেক পুরুষ মনে করেন যে মেয়েরা স্তনে জোরে জোরে চাপ দিলে বেশি মজা পাওয়া যায়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এভাবে জোরে জোরে স্তন চাপ দিলে মেয়েরা মজা পায় না। তবে সবসময় যে একেবারে তুলোর মতো করে স্তন ধরবেন ব্যাপারটা তাও নয়। আপনাকে স্ত্রীর স্তন জোরে ধরার সময় কখন এটা বুঝতে হবে। আপনাকে এটাও বুঝতে হবে যে কখন কিভাবে স্ত্রীর স্তন স্পর্শ করলে সে মজা পাচ্ছে। দ্বিতীয় টিপসটি অনেক গুরুত্বপূর্ণ, সেটা হলো কখনো স্তনের বোটায় কামড় দেবেন না। অনেকে স্তনে আদর করার সময় উত্তেজনায় জোরে জোরে কামড় দিয়ে বসে, এই ধরনের কাজ ভুলেও করবেন না। মেয়েদের স্তনে কামড় দিলে মেয়েরা কোনো রকমের আনন্দ পায় না, বরং এতে প্রচুর বিরক্ত হয় এবং অনেকেই ব্যথা পায়, তাই ব্যাপারটা ভালো করে খেয়াল রাখবেন। তৃতীয় কিন্তু মাইন্ড ব্লোয়িং আরেকটা টিপস হলো মেয়েদের স্তনের প্রশংসা করুন। মেয়েরা নিজেদের প্রশংসা শুনলে সবচেয়ে বেশি খুশি হয়, এতটাই খুশি হয় যে এইটা টাকা দিয়েও কিনতে পারবেন না। বেশিরভাগ ক্ষেত্রে মেয়ে পটানোর ক্ষেত্রে প্রশংসা অনেক ভালো কাজ করে। মেয়েদের স্তনে আদর করার সময় আপনি বলুন যে তোমার স্তন অনেক সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। আপনার কাছে আপনার স্ত্রীর স্তন যদি ভালো নাও লাগে তবুও বলুন, এতে মেয়েটি খুব খুশি হবে। এই টিপসটি 100% কাজ করবে, কথা দিলাম। এবার এই ভিডিওর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আপনারা কি জানেন কিভাবে মেয়েদের স্তনে আদর করতে হয়, কিংবা কিভাবে মেয়েদের স্তনে আদর করলে মেয়েরা চরমভাবে উত্তেজিত হয়? যদি না জানেন তবে চিন্তার কিছু নেই, একটু পরেই আমি বলে দিব কিভাবে মেয়েদের স্তনে আদর করলে মেয়েরা চরমভাবে উত্তেজিত হয়। এখন আমি মেয়েদের স্তনে আদর করা শেখাবো। দর্শক, স্তনে আদর করে মেয়েদেরকে চরম উত্তেজিত করার দুটি টিপস আজকে আপনাদের জানাচ্ছি। প্রথমটা হলো, স্ত্রীকে আদর করার সময় দুই স্তনের মাঝের জায়গাতেও আদর করুন। মেয়েদের দুই স্তনের মাঝের জায়গাতেও প্রচুর উত্তেজনা ও সুরসুরি থাকে, এই স্থানে স্পর্শ করলে অনেক মেয়ে সুরসুরি পেয়ে আনন্দে কেঁপে ওঠে। তাই দুই স্তনের মাঝের স্থানে স্পর্শ করে সঙ্গীকে মজা দিতে পারেন প্রতিদিন। দ্বিতীয় টিপসটি হলো এই ভিডিওর সবচাইতে গুরুত্বপূর্ণ টিপস, সেটা হলো নারীর স্তনে আদর করার সময় প্রথমে স্তনের চারপাশে আদর করুন। স্তনের চারপাশে আলতো করে স্পর্শ করুন, মাঝে মাঝে দু একটি চুমু খেতে পারেন। স্তনের চারপাশে আদর করার সময় খেয়াল রাখবেন যেন স্তনের বোটায় আপনার কোনো স্পর্শ না লাগে। এভাবে আস্তে আস্তে আদর করতে করতে এগিয়ে যান। মাঝে মাঝে স্তনের বোটায় হালকা ফু দিতে পারেন, এভাবে কয়েকবার করুন।
কিছুক্ষণ পর দেখবেন যে মেয়েটা সহ্য করতে পারবে না এবং উত্তেজনায় মিলনের জন্য পাগল হয়ে যাবে। এখন ভিডিওটির নিচে যেই কমেন্ট বক্স আছে সেখানে চলে যান এবং ছোট্ট করে একটি থ্যাঙ্কস লিখে কমেন্ট করুন। আপনাদের সুন্দর একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে আবার আসবো এরকম চমৎকার কিছু গোপন টিপস নিয়ে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বাই।